আসসালামু আলাইকুম গল্প পাই জেনে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জেনি আজ আপনাদের পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি গল্প হানিমুনে যেমন হয় বিয়ে হয়েছিল শেষ রাতে বাসর ঘরে যেতে যেতে আকাশ ফর্ষা মেয়েরা আক্ষেপ করেছিল এই রকম বিয়ের কোনো মানে হয় না বাসর জেগে বর্বয়ের সঙ্গে রসিকতা করা গেল না গান বাজনা হলো না এ কেমন বিয়ে অবশ্য সবাই জানত ওই রাত ছিল মরশুমের শেষ বিয়ের রাত আর তার লগ্ন যদি শেষ রাত্রে পড়ে তাহলে কারও কিছু করার নেই রাত জাঁকতে হয়েছিল সকালে বউ নিয়ে বাড়ি ফিরেই বিছানায় গিয়েছিল প্রতীক দুপুর অবধি ঘুমাতে পেরেছিল আজ কাল রাত্রি বউয়ের পাশে যাওয়া তো দূরের কথা মুখ দেখতে নেই বলে পিসিমারা ফতোয়া দিয়েছেন সবচেয়ে বড় তালিবান হলেন বড় মাসিমা বলেছিলেন খবর দাঁড় ছায়াও মারাবি না বন্ধুরা আড্ডা মারতে এসেছিল বলেছিল আজ তোর লাস্ট নাইট অফ ব্যাচেলার্স লাইফ কাল থেকে তো সারা জীবনের ফুলসজ্জা মনে মনে রোমাঞ্চিত হলেও মুখের চেহারা পাল্টায়নি প্রতীক যে বন্ধুরা বিবাহিত এবং অভিজ্ঞ পরামর্শ দেওয়ার সময় তারা দু দলে ভাগ হল দল বলল প্রথম রাত্রে বড়জোর হাত ধরবি তার বেশি এগোবি না নইলে সারা জীবন তোকে একটা অভদ্র সৌজন্যবিহীন রাক্ষস ভাববে এক দল বলেছিল দূর প্রথম রাতেই বিড়াল মারতে হয় অবিবাহিত ডাক্তার বন্ধু অমলকান্তি বলে গিয়েছিল পরিস্থিতি অনুযায়ী আচরণ করবি কিন্তু যা করবি উইথ ডিগনিটি বর্বর হোস না কদিন ধরেই ব্যাপারটা নিয়ে ভাবছিল প্রতীক তার জীবনে কোনো মেয়ে আসেনি প্রেম করার সুযোগ সে পায়নি পড়াশোনা এবং গবেষণা নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে মেয়েদের সম্পর্কে কোনো আগ্রহই তার তৈরি হয়নি কখনো আজ বাড়িতে যে এত মহিলা এবং মেয়েদের ভিড় হয়েছে তা তার বিয়েকে উপলক্ষ করে বউ ভাতের পরই সবাই চলে যাবে সে মা আর বাবা এই বড় বাড়িতে এত কাল বাস করে এসেছে এখন থেকে আর একজন বাসিন্দা বাড়ল খবরটা এনেছিল বড় মাসিমা কথাবার্তা যাতায়াত করেছিল বাবা মা তবে বলা হয়েছিল দেখে আসতে প্রতীক আপত্তি করেছিল ছবিতেই তো ভালো লাগছে যাকে চিনি না জানি না তাকে বউ হিসেবে পেতে সামনে যাওয়া কীরকম বোকা বোকা ব্যাপার অবশ্য মেয়ের যদি তাকে দেখার ইচ্ছা থাকে তাহলে যেতে হবে জেনেছিল মেয়েরও সেই বাসনা নেই অতএব ছাদনাতলায় দেখা হলো দেখে বেশ ভালো লাগলো বন্ধুরা যাই বলে যাক প্রতীক ভেবে রেখেছিল প্রথম রাত কেন যতদিন পরস্পরের জানাজানি সম্পূর্ণ না হয় ততদিন পদ্মকুলির শরীরের উপর স্বামীর অধিকার ফলাতে যাবে না প্রতীক বউ ভাতের পালা তখনও চোখে অথচ রাত গড়িয়েছে এগারোটায় মামা তো পিস্তুত বোনেরা তাদের দুজনকে নিয়ে একসঙ্গে খাওয়া সেরেছে বন্ধুরাও ছিল প্রতীক যখন খাওয়ার পর বন্ধুদের সঙ্গে গল্প করছে মেয়েরা এসে বলল এ কী আজ তোমার ফুল ফুলসজ্জা আর তুমি এখনো গল্প করছো বৌদিমণি কতক্ষণ জেগে থাকবে চলো বন্ধুরা হাত নেড়ে বলল বিদায় উইশ ইউ গুড লাক বড় পিসির ধমকানিতে মেয়েরা ঘর ছেড়ে চলে গেল ফুল দিয়ে চমৎকার সাজানো খাটের ঠিক মাঝখানে মুখ নিচু করে যে সুন্দরী বসে আছে তার নজর কোথাও নেই ব্যাপারটা স্বাভাবিক প্রতীক ভাবল একদম অচেনা একটি পুরুষের সঙ্গে ওকে আজ রাত কাটাতে হবে সংকোচ ভয় তো হওয়ারই কথা সে দরজা বন্ধ করলো তারপর চেয়ার টেনে খাটের পাশে নিয়ে গিয়ে বসল আমি প্রতীক তুমি তো পদ্মকলি পদ্মকলি মুখ তুলল না আজ নিশ্চয় তুমি খুব টায়ার্ড অন্যদিন না হয় গল্প করা যাবে তুমি বরং একটু সহজ হয়ে শুয়ে পড়ো খাটটা তো বেশ বড় আমি ওপাশে শুতে পারি কি তাতে যদি তোমার অস্বস্তি হয় তবে আমি মেঝেতে বিছানা পেতে নিতে পারি পদ্মকলি কোনো সাড়া দিল না প্রতীকের খেয়াল হলো সরি আমার বোধ হয় আপনি দিয়ে শুরু করা উচিত ছিল এই প্রথম কথা বলছি আমরা তো কেউ কাউকে চিনিও না পদ্মকুলি এবার মুখ তুলল নিজের ঠোঁটের এক প্রান্ত ওপরের দাঁতে চাপল তারপর দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বলল আপনার সঙ্গে আমার কিছু কথা আছে খুব জরুরি না হলে মানে আজ তো অনেক ধকল গেল বিশ্রাম নিলেই ভালো হয় না জরুরি খুব পদ্মকলি মুখ ফেরাচ্ছিল না কিন্তু তার গলার স্বরে উত্তেজনা ছিল প্রতীক অবাক হল বাইরে এখনও লোকজনের গলা পাওয়া যাচ্ছে বাসর ঘরে মেয়েরা লুকিয়ে থাকে ফুল আড়ি পাতে অবশ্য পর্দা ঢাকা বন্ধ কাচের জানালায় ওরা শুধু আলোই দেখতে পাবে ঘরের কিছুই চোখে পড়বে না সে বলল বেশ শোনা যাক আপনি হয়তো হয়তো কেন নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাববেন পদ্মগুলি থেমে গেল না না অকারণে খারাপ ভাবতে যাব কেন অকারণে নয় মানে আমার খুব খারাপ লাগছে আপনাকে কষ্ট দিতে আপনি তো সত্যিকারের ভদ্রলোক তাই না এই প্রথম তাকালো পদ্মকলি সোজা হয়ে বসল প্রতীক বুঝতে পারছি না মানে না শুনলে বুঝবো কী করে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করতে পারেন আমি আগে কেন বলিনি একটা ফোন করে সব বলে দিলেই তো ল্যাটা চুকে যেত সেটা আমি পারিনি না পারার কারণ ছিল আপনি কি কিছুই বুঝতে পারছেন না আমি কি বলতে চাইছি পদ্মকলি করুণ চোখে তাকালো প্রতীকের দিকে মাথা নেড়ে নিঃশব্দে না বলল প্রতীক আমার বিবেক আমাকে যন্ত্রণা দিচ্ছে আমি আপনাকে ঠকাতে চাই না আহা আমি ঠকব কেন প্রতীক অবাক ঠকবেন না যাকে বিয়ে করেছেন সে যদি অন্য পুরুষকে মন দিয়ে বসে থাকে তাহলে আপনি ঠকবেন না বলুন চাপার স্বরে জিজ্ঞাসা করলো পদ্মকলি তাই নাকি শব্দ দুটো অসারে বেরিয়ে এলো প্রতীকের মুখ থেকে হ্যাঁ আড়াই বছর ধরে টানা প্রেম করেছি ওর সঙ্গে পার্কে ঘুরেছি গঙ্গার ধারে গিয়ে ভেলপুরি খেয়েছি মাসে একদিন সিনেমায় যেতাম তার বেশি কিছু নয় তাহলে তো তাকেই বিয়ে করা উচিত ছিল ছিলই তো কিন্তু আপনি যেটা সহজে বললেন তা আমার বাবা মা ভাবতেই পারল না ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিল ফোন ধরতে দিত না আমি সেসব না শুনতেই মা একদিন ঘুমের ওষুধ খেলো দশটা জনে মানুষের টানাটানি সবাই বলতে লাগল মায়ের মৃত্যু হলে আমি দায়ী হব কিন্তু ডাক্তার বাঁচিয়ে দিল বাড়িতেই বাইরের কেউ জানতে পারেনি ভালো হতেই মা আমাকে স্পষ্ট জানিয়ে দিলেন বাড়ির পছন্দ করা পাত্রকে যদি আমি বিয়ে না করি তাহলে মা গলায় দড়ি দেবেন বুঝুন ব্যাপারটা করুণ দেখালো পদ্মকলির মুখ প্রতীক বলল সর্বনাশ ঠিক এই কথাটাই বলেছিল ও সর্বনাশ আমার অবস্থাটা ভাবুন যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে করলে মা গলায় দড়ি দেবেন মানে আমি মাকে হত্যা করব। কোনো সন্তান তা পারে তাই মাকে বাঁচাতে আপনার সঙ্গে বিয়েতে রাজি হতে হলো আমাকে ও প্রতীক ভেবে পাচ্ছিল না কি বলবে হ্যাঁ প্রথমে কথা উঠতে পারে যে ব্যাপারটা বিয়ের আগে আপনাকে কেন জানালাম না এবারের ফোন নম্বর তো চাইলেই পেয়ে যেতাম ফোনেই বলা যেত হ্যাঁ সেটা অবশ্য ঠিক কথা মাথা নাড়ল প্রতীক ঠিক কথা পদ্মকলি এমনভাবে তাকালো যেন অদ্ভুত কথা শুনছে না ভেবে বললেন তো কথাটা আপনি আমার ফোন পেয়ে বাড়িতে বলতেন তারা আমার বাড়িতে জানাতো বিয়ে ভেঙে যেত তখন মা কি করত শুধু গলায় দড়ি নয় গায়ে আগুনও লাগাতো বুঝতে পারছেন তা অবশ্য ঠিক কিন্তু ওই ছেলেটির ব্যাপারে আপনার বাবা মায়ের আপত্তি ছিল কেন ও কবিতা লেখে মায়ের ধারণা কবিদের উপর ভরসা করা যায় না তাছাড়া ওর টাইটেল ছিল কর্মকার আমরা মুখার্জি মা মানতেই পারছিল না তার উপর বাংলায় এম স্কুলে পড়ায় বাবার ধারণা বিয়ে হলে ঘর জামাই হতে চাইবে পদ্মকলি বলল কিন্তু হৃদয় ওর মতো হৃদয় আমি কারও দেখিনি এই যে এতদিন ধরে প্রেম করছি একবারের জন্য ও আমার শরীর স্পর্শ করেনি পদ্মকলির চোখ বন্ধ হল যখন বললাম বন্ধু বিদায় তখন যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল মাথা নাড়ল প্রতীক স্বাভাবিক খুব স্বাভাবিক ও দেবদাস হতে পারতো আমাকে খুন করতে পারতো অ্যাসিড বাল্ব ছুঁড়ে মুখ পুড়িয়ে দিতে পারত এমনকি বিয়ের সময় এসে হাঙ্গামা করতে পারত কিন্তু করেনি এত নরম ওর মন উনি কোথায় নেই দ্রুত মাথা নাড়ল পদ্মকলি সে কি চুপচাপ হারিয়ে গেল শিলং এর পাহাড়ে ও কিন্তু শিলং কেন শিলং তো প্রেমিক প্রেমিকার জেরুজালেম অমিতলা লীলাক্ষেত্র লীলা ক্ষেত্র ও নাকি শিলং থেকে একটু দূরে চেরাপুঞ্জিতে এক মিশনে গিয়ে জনসেবা করছে সেখানে তো খুব বৃষ্টি হয় হতো এখন হয় না আকাশে যখনই মেঘ দেখি তখনই ওর কথা মনে পড়ে আচ্ছা বঙ্গোপসাগর থেকে যে সব মেঘ কলকাতার আকাশে আসে তারা তো চেরাপুঞ্জিতেও যায় তাই না বোধ হয় যাকে আমার যা কথা ছিল সব বলে দিলাম আচ্ছা উনি যদি হারিয়ে না গিয়ে আপনার ওপর জোর করতেন খুশি হতাম কিন্তু ও তো খুব নরম পদ্মকলি বলল এসব শুনে আপনি নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছেন না না খারাপ ভাবব কেন আমি প্রেম করতে পারিনি আপনি করেছেন আমার বন্ধুরা বলে আমি অস্বাভাবিক বলে প্রেম করতে পারিনি আপনি স্বাভাবিক থ্যাংক ইউ পদ্মকলি হাসল এখন কি করবেন ভাবতে হবে অনেক ভাবতে হবে আমি যখন একবার এ বাড়িতে চলে এসেছি তখন এখনই চলে যাওয়াটা কি ভালো দেখাবে শুনলে আত্মীয় স্বজনরা ছিছি করবে তা তো বটেই আর চলে যাওয়ার কথা উঠছে কেন আগে সব ভাবি তারপর ঠিক করব কি করা উচিত নিন এবার আপনি ঘুমিয়ে পড়ুন আপনি না না আপনি মেঝেতে শোবেন আর আমি খাটে এ ভারী খারাপ দেখাবে বরং উল্টো হোক পদ্মকলি খাট থেকে নেমে এলো বেশ আপনার যা ইচ্ছে প্রতীক উঠে দাঁড়ালো পদ্মকলি বলল এই যে আমাকে দেখছেন আমার মধ্যে কোনো মন নেই প্রতীক বলল জানি সেই মন এখন চেরা চেরাপুঞ্জিতে হ্যাঁ তাই আলো নেভাবেন না অন্ধকারে যদি আপনি ভুল করে ফেলেন অন্ধকারে ভুল প্রতীক লজ্জা পেল না না আপনি নিশ্চিন্তে ঘুমান মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়ল পদ্মকলি আপনার বাড়ির লোক শুনলে কী কাণ্ড হবে বলুন তো তাহলে আমার বাবা মাও শুনবেন কেউ শুনবে না প্রতীক আশ্বাস দিল কদিন বাদে তো দীরাগমনে যেতে হবে পদ্মকলি মনে করিয়ে দিল জানি মা বলেছে প্রতীক বলল আমি ভাবছি ওরা আমাদের আপনা আপনি শুনলে কীরকম করবে বিয়ের আগে যারা তৈতুকারি করে তারাও তো বিয়ের পরে তুমি বলে আচ্ছা আমরা এইটুকু অ্যাডজাস্ট করতে পারি না ছি ছি এভাবে বলা ঠিক নয় নিশ্চয় পারি লজ্জিত হলো পদ্মকলি তাহলে গুড নাইট হ্যাঁ গুড নাইট ঘরের আলো চলতে লাগলো সকালবেলায় চা খেতে খেতে বড় পিসি বললেন সেসব দিন চলে গেছে এখন সংসার আর রমণীর গুণে রমণীয় হয় না পুরুষেরও দায়িত্ব বেড়েছে প্রতীকের বাবা বললেন হুম এই সময় মাথায় আধ টেনে পদ্মকলি ঘরে ঢুকতেই প্রতীকের মা বললেন এসো এসো খোকা উঠেছে পদ্মকলি নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল বড় পিসির কপালে ভাঁজ পড়ল সারারাত ঘরে আলো জ্বালিয়ে তুমি ঘুমোতে পারো খোকা তো জ্বালতো না বাবা বললেন নতুন জায়গা বোধ হয় ভয় করছিল কেন খোকা তো পাশেই ছিল বড় পিসি বললেন যাকে দিরাগমন থেকে ফিরে এসে আমাদের বাড়িতে যাবে এখান থেকে পাটনা এমন কিছু দূর নয় আমার বাড়ি দিয়ে শুরু করবে তারপর অন্তত বারোটা বাড়িতে যেতে হবে তোমাদেরকে আমরা একসঙ্গে থাকি না বটে কিন্তু লতায় পাতায় জড়িয়ে আছি বুঝলে মাথা নেড়ে হ্যাঁ বলল পদ্মকলি মা বললেন চেয়ারে বসো না চা খাও পদ্মকলি বলল এখন থাক বড় পিসি কপালে চোখ তুললেন ওরে বাবা তুমি কোন যুগের মেয়ে স্বামী খায়নি বলে আগে খাবে না এসব এখন কেউ মানে না এসো বসো বলছি বাধ্য হলো পদ্মকলি এই সময় প্রতীক ঘরে এলো তাকে দেখে ঘুমটা টানছিল পদ্মকলি মা বলল না তোমাকে ঘুমটা দিতে হবে না তুমি এখন আমার মেয়ে মা বাবার সামনে কি মেয়ে ঘুমটা দেয় বাবার চা খাওয়া হয়ে গিয়েছিল অতিথিদের তদারকি করতে তিনি উঠে গেলেন বড় পিসি জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে খোকা হানিমুনে কোথায় যাচ্ছিস হানিমুন তুই প্ল্যান না কি আশ্চর্য তোর পিসে আমাকে নিয়ে হানিমুনে গিয়েছিল কাশিতে সঙ্গে নিয়ে গিয়েছিল বিধবা মা আর অবিবাহিত খুঁড়ো কাকাকে তাদের সেবা করতে করতে আমার আর গঙ্গায় নৌকা চড়া হয়নি এখন ছুটি আছে দীরাগমনের পরেই তো তোকে জয়েন করতে হবে তা দীরাগমনের তো দেরি আছে দু তিন দিনের জন্যে ওকে নিয়ে কোথাও ঘুরে আয় প্লেনে চেপে যাবি সমুদ্রে কিংবা পাহাড়ে দেখি প্রতীক জবাব দিল রাত্রে প্রতীক ঘরের দরজা বন্ধ করতেই পদ্মকলি বলল বাব্বা সারাদিন এত ব্যস্ত যে কথা বলার সময় পাওয়া গেল না প্রতীক দেখল পদ্মকলি খাটে বসে আছে সে চেয়ারে বসল না সবার সামনে আর কি কথা বলবো কি ভাবা হলো হুম কি ব্যাপারে বা কাল যে বললেন ভাবতে হবে অনেক ভাবতে হবে হুম ভাবলাম চলছে তো চলুক না ও হ্যাঁ বড় পেশি চাপ দিল মাও পরে বলল বন্ধুদের বলতেই ওরা তিন দিনের হানিমুন করার জায়গা বলে দিল এতদিন প্লেন চলত না এখন আবার চালু হয়েছে পদ্মকলি বলল আমার কিন্তু সমুদ্র তেমন ভালো লাগে না প্রতীক হাসলো না না সমুদ্র নয় পাহাড় যাব শিলংয়ে শিলং সোজা হয়ে বসল পদ্মকলি পাইনোট হোটেল বুক করে দিয়েছি ও কি ভালো আমি ভাবতেই পারছি না চোখ বন্ধ করলো পদ্মকলি শিলং থেকে চেরাপুঞ্জি কত দূরে বেশি দূরে নয় গিয়ে দেখা যাবে কবে যাওয়া হবে মুখে খুশি উথলে উঠল পদ্মকলির কাল কালি ফ্লাইট হঠাৎ পদ্মকলির খেয়াল হলো আমরা কিন্তু কেউ কাউকে তুমি বলছি না অবশ্য বন্ধ ঘরে কেউ শুনছে না বেশ আমি বলছি তুমি খুশি প্রতীক স্মার্ট হলো পদ্মকলি তাকালো তুমি তুমি খুশি হলেই আমি খুশি থ্যাংক ইউ তারপরে উদাস হলো পদ্মকলি আমি ওকে বলেছিলাম কি বলেছিলে বলেছিলাম দেখো বাবার জন্য রামচন্দ্রকে তো বনবাস যেতে হয়েছিল আমি বিয়ে করছি মায়ের জন্য কিন্তু আমার শরীর আর মন তোমার জন্য অপেক্ষা করবে আমার মনে হয় ও তিন বছরের জন্য উধাও হয়ে গিয়েছে ফোস করে একটা শব্দ বের হলো পদ্মকলির নাক থেকে তুমি যে কাল বললে উনি চেরাপুঞ্জির আশ্রমে ওর মাস্তুত বোনের মুখে শুনেছিলাম তা অত দূরে যাওয়া মানে উধাও হয়েই যাওয়া আজ খুব ঘুম পাচ্ছে আচ্ছা শুয়ে পড়ো কাল মেঝেতে শুয়ে আমার গায়ে খুব ব্যথা হয়েছে আমি আজ খাটে শুই মেঝেতে শোয়ার কি অভ্যাস আছে তোমার নো প্রবলেম প্রতীক ঝটপট মেঝেতে বিছানা করে নিল তুমি কি ভালো জানো আমি না বিয়ের আগে শাড়ি পরে শুতে পারতাম না কাল রাত্রে বারংবার ঘুম ভেঙে গেছে নাইটিতে এমন অভ্যাস হয়ে গিয়েছে না প্রতীক বলল যাতে সুবিধে হয় তাই পড়ো তখন একা শুতাম শোয়া খুব খারাপ আমার নাইটি হাঁটুর উপরে উঠে যেত মা বকত খুব কিন্তু ঘুমের মধ্যে উঠলে আমি কি করব বলতো ভয় হচ্ছে যদি আজও উঠে যায় ঘুম ভাঙলে নামিয়ে দিও প্রতীক উপদেশ দিল তুমি অবশ্য মাটিতে শুয়ে দেখতে পাবে না কিন্তু রাত্রে টয়লেটে যাওয়ার সময় আমার দিকে একবারও তাকাবে না বুঝলে বেশ তাকাবো না তুমি কী ভালো আচ্ছা তাহলে গুড নাইট ওকে গুড নাইট এয়ারপোর্ট ছোট সেখানে নেমে পদ্মকলি মুগ্ধ দেখো দেখো কি সুন্দর কি সুন্দর জগতের বাহার সত্যি খুব সুন্দর কিন্তু ঠান্ডা আছে তুমি দেখছি খুব শীতকাতুরে ওর একটা কবিতার লাইন মনে পড়ে গেল শুনে তোমার বোধ হয় ভালো লাগবে না প্রতীক বলল শোনাও না যে পাহাড়ে কখনো শীত নামে না সেখানে জড়ো হয়েছে কিছু নারী যারা কখনো পুরুষ দেখেনি হাসলো পদ্মকলি দারুন না বুঝে মাথা নাড়ল প্রতীক হোটেলটি চমৎকার কার্পেট মোড়া বড় ঘর বিশাল বাথরুম ফায়ার প্লেসের রুম হিটার আছে পদ্মকলি পুলকিত এরকম হোটেলে আমি কখনো থাকিনি হানিমুন করতে হলে এরকম ঘরে এসে থাকা উচিত না প্রতীক বললো হুম কিন্তু আমি ভাবছি স্লিপিং ব্যাগ ভাড়া করতে হবে ওমা কেন এই মেঝেতে শুলে নিউমোনিয়া হয়ে যাবে তখন দুপুর একা বেরিয়ে প্রতীক স্লিপিং ব্যাগ নিয়ে এলো তখন স্নান শেষ করে পদ্মকলি তাজা প্রতীক বলল এটাকে একটু আড়ালে রাখতে হবে হানিমুন করতে সে স্লিপিং ব্যাগ ব্যবহার করছে জানলে হোটেলের কর্মচারীরা যা তা ভাববে পদ্মকলি ব্যাগটাকে ওয়ার্ড্রবের ভেতর ঢুকিয়ে কম্বলে চাপা দিয়ে দিল প্রতীক বলল আমি বাথরুমে যাচ্ছি বেরিয়েই খেয়ে নেব খোঁজ নিয়েছি মারুতি ভাড়া করে চেরাপুঞ্জিতে যেতে বেশি সময় লাগে না আজই যাব পদ্মকলি অবাক পরশু তো ফিরতে হবে সময় কোথায় বাথরুমে ঢুকে পড়ল প্রতীক ঢুকে দেখল তোয়ালে রাখার জায়গায় পদ্মকলির কাঁচা সায়া এবং অন্তর্বাস ঝুলছে এই প্রথম কোনো নারীর অন্তর্বাস দেখল প্রতীক দেখেই চোখ সরিয়ে নিল ফ্রেশ হয়ে বাথরুমের দরজা খুলতেই দেখল পদ্মকলি পোশাক বদলে দাঁড়িয়ে আছে এখন ওর পরনে জিন্স আর পুল ওভার দুটোই নীল দারুণ দেখাচ্ছে পদ্মকলি বলল সরি তুমি দেখো তো কি অবাক হলো প্রতীক ঠিক ভেবেছি তোমার ওসব নজরে পড়বেই না পাশ দিয়ে ভেতরে ঢুকে সায়াটাকে অন্তর্বাসের উপর চাপিয়ে দিল পদ্মকলি লাঞ্চের পর মারুতিতে উঠে বসল ওরা মারুতি চলতে শুরু করলে পদ্মকলি তাকালো প্রতীকের দিকে তুমি এখন এত গম্ভীর কেন গো কোথায় গম্ভীর প্রকৃতি দেখলো প্রতীক নিশ্চয় তোমার খুব কষ্ট হচ্ছে কি করবো বলো মানুষটাকে আমি মন প্রাণ দিয়ে বসে আছি ও যদি তিন বছর আমার জন্য অপেক্ষা করে তাহলে আমারও তো একটা কর্তব্য আছে কি বলো নিশ্চয়ই মাথা নাড়ল প্রতীক পদ্মকলি বলল আমাকে দেখে ও খুব কান্নাকাটি করতে পারে মনটা নরম তো আমি ওকে তোমার কথা বলবো তুমি অনেক ভালো না না তার কী দরকার দরকার আছে তুমি কিচ্ছু বোঝো না ও যদি আমাকে আটকে রাখতে চায় অবুঝ হয় আমি বিবাহিতা আটকে থাকতে পারি কি আগে ডিভোর্স হোক তারপর ওর ইচ্ছে পূর্ণ হবে কিন্তু ও যদি শোনে তুমি খুব ভালো তাহলে বিশ্বাস করবে আমি ফিরে যেতে পারবো আর আটকাতে চাইবে না আমাকে প্রতীক বলল কিন্তু ও যদি জোর করে তোমাকে তুমি না আসতে পারো তাহলে আমার আর কলকাতায় ফেরা হবে না কেন ঝগড়া হতো আলাদা হতাম ডিভোর্স হতো এর একটা মানে ছিল কিন্তু হানিমুন করতে এসে বউকে রেখে ফিরে গেলে মুখ দেখাতে পারবো না তা ঠিক তাহলে কি ফিরে যাব আমার যে খুব ইচ্ছে করছে যেতে পদ্মকলি আনমোনা হল প্রতীক বলল চলো দেখা যাক কপালে কি আছে চেরাপুঞ্জিতে একটুও মেঘ নেই চারিদিক খটখট খবর করে আশ্রমের সন্ধান মিলল দারোয়ান আটকে দিল এই আশ্রমে নারীর প্রবেশের অধিকার নেই পদ্মকলি বলল তাই নাকি ডাকো তো ওকে বলো কলকাতা থেকে পদ্মকলি এসেছে নাম বলল সে দূরে দাঁড়িয়ে ছিল প্রতীক নামটা শুনল বটে দারোয়ান ফিরে এসে বলল উনি আসছেন তার পরেই একজন ব্রহ্মচারীকে দেখা গেল পরনে সাদা লুঙ্গি সাদা ফতুয়া মাথা কামানো পদ্মকলি চেঁচিয়ে উঠল একই কে মেরেছে আমার গৃহী জীবন সে জীবনে কত দ্বন্দ্ব কত কষ্ট এই জীবনে পরম শান্তি তুমি একা কেন তিনি কোথায় ওই তো ওখানে হাত তুলে দেখালো পদ্মকলি তুমি সন্ন্যাসী হয়েছ নাকি বড় কঠিন পথ আমি এখন ব্রহ্মচারী পরীক্ষায় পাশ করলে ওই পথে হাঁটতে পারবো তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ না কেন নারী মুখ দর্শনে স্থিরতা থাকে না হুম আচ্ছা চলি স্বামী সন্তান নিয়ে সুখী হও আশ্চর্য তিন বছর অপেক্ষা করবে না আমার জন্য প্রতিদিন পৃথিবী বদলায় কথা তো বদলাবেই তখন অন্ধ ছিলাম এখন আলোর ইশারা পাচ্ছি যাই বেশ যাও ভালোই হলো এখানে না এলে শ্রাদ্ধ হতো না শ্রাদ্ধ হ্যাঁ আমার মনের হন হন করে পদ্মকলি প্রতীকের কাছে ফিরে এলো বললো চলো সেদিন সন্ধে থেকে শিলংয়ে বৃষ্টি নামলো সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়লো সেই দুপুরের পর থেকে পদ্মকুলি আর কথা বলেনি বিছানায় লেপ চাপা দিয়ে পড়েছিল সন্ধে পর্যন্ত তারপর প্রতীকের অনুরোধে রাতের খাওয়া শেষ করে আবার লেপের তলায় ঢুকেছিল স্লিপিং ব্যাগটা বের করে কার্পেটের ওপর বিছিয়ে প্রতীক দেখল সেটা বেশ বড় সড় সোয়েটার পরেই ভিতরে ঢুকে চেন টেনে দিল সে কয়েক মিনিটের মধ্যে তার এমন গরম লাগলো যে আবার চেন খুলে উঠে বসে সোয়েটার ছেড়ে ফেললো এই সময় পদ্মকলির গলা ভেসে এলো আমার খুব ঠান্ডা লাগছে আমার লেপটা নিয়ে যাও না লেপে ঠান্ডা যাচ্ছে না প্রতীক বলল তাহলে স্লিপিং ব্যাগটা খাটে তুলে দেই না খাটে তুলতে হবে না নিচে নেমে এলো পদ্মকলি এটা কি সিঙ্গেল স্লিপিং ব্যাগ না বোধ হয় বেশ বড় তো তাহলে একটু সরিষও স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে পড়লো পদ্মকলি প্রতীক শুয়ে পড়তেই সে চেন টেনে দিল ব্যাগের খোলের মধ্যে দুটো শরীর উত্তপ্ত হচ্ছিল কারণ দুজনের মাঝখানে একটুও ব্যবধান নেই হানিমুনে যেমন হয়ে থাকে গল্প পাই জেনি চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি গল্প হানিমুনে যেমন হয় আর গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি জেনি আপনারা যারা গল্প পাঠ পাই জেনি চ্যানেলের গল্প নতুন শুনছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর রেগুলার গল্প পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ